পঞ্চগড়ের পর ঠাকুরগড় ছাড়িয়ে এখন দিনাজপুরে চা বাগান আবাদ হচ্ছে। সমতল জমিতে চা বাগান করার ক্ষেত্রে কী কী বিষয় মনে রাখা দরকার, এই ভিডিওটিতে আপনারা সেই সম্পর্কে আলোচনা পাবেন। আশা করি আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং কথাগুলোকে খুব ধ্যানের সাথে শোনার চেষ্টা করবেন। তো চলুন আমরা ভিডিওটি দেখে আসি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। আপনি মনে হয় অন্য মানুষ কমন খান আপনি, কারণ আপনার এই গাছগুলো ডালফালা দিয়ে এখানে চলে আসবে, এটা এখানে চলবে, আমরা ড্রেনে আর কাজ করতে পারবো না আগামী 5 বছর পরে। এই ড্রেনটা 20 বছর ফুল বন্ধ হয়ে যাবে, এই শাহ গাছের ডাল এখানে আসবে, এটা এটার ভিতরে ঢুকবে। শাহ গাছ কেন 3 ফিট বা 2 ফিট লাগাই, অর্থাৎ এখানে ঢাল এখানে আসবে, ওখানে আসি পুরো জায়গাটাই ব্লক হয়ে যাবে, হাঁটার জায়গা থাকে যাবে। হ্যাঁ, তো এখন আপনি ওই ড্রেনের যখনই নতুন লাগাবেন সবসময় এই ড্রেন থেকে ওদিকে 1 ফিট দূরে, এদিকে 1 ফিট দূরে, যাতে ড্রেনে কাজ করা যায়, ভবিষ্যতে গাছ আর 5 বছর পরে যাতে ওই ড্রেনে কাজ করা যায় পাতা তোলা যায়। লাগানো 30 ফিট দূরে, তবে অন্য জাত লাগাইয়া অন্য শাখা জায়গায় এগুলো কাটি উঠে দিতে হবে। এ কি করবো আপনি জানেন, তিনটা জাত আছে, আমি কিছু বীজ নিয়ে আসছি সিলেট থেকে শুধু সিনের জন্য, কিন্তু আপনারা আমি 3-4টা দিয়ে হেল্প করতে পারি আপনার সিনের জন্য আর কি। দেশি গরুর চারা পাওয়া যায় তো মনে হয় নার্সারি গুলোতে? এটা আসলে কোনটা দেশি গরু আমি বুঝি না, আমি দেখলে বুঝবো আর কি। আমি বুঝি, আমরা আগে বলি আমাদের কিছু এলবিজি প্রসেসর আছে, এটা আর এলবিজি লেবেক এবং ড্যারি সুপারস্ট, এই তিনটা আমি লাগাইতে বলি সাইন্টিফিক নেম যে। আচ্ছা আচ্ছা, এটা লোহা সিরিজ টিস কি বলে আর কি? লোহা সিরিজ, সাদা সিরিজ। মানে কত ইঞ্চি মানে 22 ইঞ্চি, মানে তো 24 22। আমি 22 ইঞ্চি নিবো না, আমি যদি মনে করি আরো কমাবো, এই জন্য আমি চাচ্ছি আর কি এখানে থাকে আগে। ঠিক আছে, এখন কাটি নি আর কি। আচ্ছা, একই দিই না, শুরু করলে ছেড়ে যেতে হবে, যেটা পাবে না সেটা হাতি দেওয়ার দরকার নেই, দিব হেরে বলে যাবো সব আমি। না আমরা আরো নিচে দিই, দিশে দিই আপনি আমার সামনে। হ্যাঁ, আপনার দা দিয়ে এই লেভেলে কাটেন, এই যে এই লেভেলে খুঁজে উঠে যাবে, না এটা এভাবে নাই, এইভাবে হবে এমনি ওই মাপে কাটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো হ্যাঁ দেন করেন, দেন এই শুনেন, এই এখন 7 কেজি হোক তুলি ফেলাইন। ঠিক আছে, এটা হবে, এখন আপনি ইয়া লিখি রাখেন যে 23 দিছি। হ্যাঁ, এই 23 দিতে কাটি রাখেন, দেন এটা কাটি দেন, এখানে কাটি ফেলেন, তাহলে এটাই স্যাম্পল রয়ে গেল।
এই বছর এটা স্কিপ করে দিবেন, ঠিক আছে? এইটাতে কাটবেন, এবার আমার খাতা দেন। এখানে আসলে তুলবেন, এখানে আসলে তুলবেন না, এতটুকু হইলে জাস্ট এক কাটা জায়গার মধ্যে এক ইঞ্চি বাদ দিয়ে, হ্যাঁ, এমনি ধরিয়া এই উপর থেকে যা আছে সব তুলে নিয়ে যাবেন। তো এখান থেকে যে শুটটা বাড়লো কি মাপ কি এখান থেকে হবে? না না, যেখানে আমি কাটছি সেখান থেকে হবে। আমার ফাতা তো এই যে এখান থেকে আসতে পারতেছে না, এটা আসতেছে না, তো এটা আসি, এটার উপরে চলে যাবে না, গেলে আমি এখান থেকে মাপ দিব না। মাপটা দিবে আমি যেখানে কাটছি সেখান থেকে এক ইঞ্চি, সেখান থেকে এক ইঞ্চি উপরে। প্রথম দিন তুলবেন সেদিন খুব সাবধানে নেবেন, না আমার পরে আগামী ডিসেম্বর মাস পর্যন্ত আর এর নিচে যাওয়া যাবে না, যতবারই কাটেন এর উপরে কাটবেন। মানে ওই 23-24 ইঞ্চিতেই ইয়ে নিয়ে নেবেন, কথা কি বুঝাতে পারছিস আসা? আমি না বুঝলে আবার জিজ্ঞাসা করেন, আবার বলি সহজ কথা হলো আমি এখানে 23 কেটে দিয়ে গেছি। তো আমার এখান থেকে এটা বড় হয়ে এখানে উঠবে না, এটাও এখান থেকে বাড়ি এখানে উঠবে না, এখান থেকে আরও বেরোবে, আরও বেরোবে না, এখানে উঠবে। তো উঠলে ঠিক যেদিন আমি মনে করবো ফাতা এতটুকু এতটুকু হয়ে গেছে, এখন তোলা দরকার, নিয়ে যাবো ফ্যাক্টরিতে, তখন কাটার জায়গাটা খুঁজে নেবেন। এই বছর যেখানে কাটছি সেখান থেকে আপনি সুন্দর করে ঠিক 1-1.5 ইঞ্চি অথচ যদি মনে করেন 2 ইঞ্চিও পারেন করলেন, তবে 1 ইঞ্চি কমপক্ষে সাইডা। এই কাটার ক্ষেত্রে প্রত্যেক বছর আবার 1 ইঞ্চি সাইডলে হবে না, এই কাটা যেটা দিয়ে গেছে আমি না জানি কী জন্য বলছি। এই কাটার ক্ষেত্রে আপনি 1 ইঞ্চি উপরে সব পাতা নিয়ে যাবেন। এখন নেওয়ার পরে তাহলে এখন 22-23 কাটলাম, নেওয়ার পরে 24 থাকবো না, এই বছর ডিসেম্বর মধ্যে 24 ইঞ্চির নিচে একদিনও পাতা কাটা যাবে না, যেদিনই কাটেন 24 ইঞ্চির উপরগুলো কাটবেন। ক্লিয়ার? আমি সিলেট রইলাম, তো আপনি তোলার অন্তত দেখবেন তোলার সময় যেতেছে, ঠিক ওই দিন বললে তো আমি আসতে পারবো, আপনি আরো 3 দিন আগে তো বলতে থাকবেন যে স্যার আমার তো ফাতাটা মনে হয় তোলার অবস্থাই দেয়, আপনি যদি একটু আসতেন। আমি আসি, আমি সব প্রথম দিন তুললাম। আপনার কাছে ফোন আছে না? কোন কিছু কাড়ি টাড়ি গেলে যেরকম আমরা স্যাভলন লাগাই না, গাছ কাড়ি ফেলালে স্যাভলন হয়েছে ছত্রাকনাশক, ঠিক আছে? অর্থাৎ কোন ধরনের বাইরের জীবাণু টিবাণু যাতে এখান থেকে ঢুকতে না পারে। হ্যাঁ, ওটা লিখে দেবো আমি। ছত্রাকনাশক কি? কপার, কপার অক্সাইড ক্লোরাইড। হ্যাঁ, ওটা লিখে দিয়ে দেবো, লিখে দিয়ে দেবো। কি ফুনি? না, এই দাঁড়া এরকম না, দেখা সরান, আমরা সরান, এরকম করে কাটবো না, এরকম না, দেখাই আমরা কারোর ইচ্ছা হলো যে মাফ হবো, এই এই, হ্যাঁ, আর আপনি নিচে দিকে আসবেন না, এই ঘুরি ঘুরি কাটবেন, বাস এই, হ্যাঁ, এইভাবে কাটি চলে যাবে। এখন এবার ধরার দরকার, আপনি এভাবে ধরতে গিয়ে একটা ক্ষতি হয়েছে আপনার কি, দেখাই ধরেন, আমরা দেখাই, এটা আমার ওই ভাই বুঝবো আর কি, আমার ওই ইয়া এই ভাই, এই দেখেন এইভাবে ধরার কারণে এটা হাইটার এ ফাস থেকে যেটা গেছে এটা হাইটে বেশ কমেছে না ভাইয়া, এটা দূর থেকে চলে গেছে, দরকার নাই, আপনি এইভাবে দিলেন আর যেটা লাগলো না কেন, এটা অসুবিধা নেই। আচ্ছা, এখন আমার যেটা আমার এই মাফে নাই সেটা কি করবেন, সেটাও জিজ্ঞাসা করলেন না, কাটার দরকার নেই, না কাটবেন, একটু আমি দেখা দিই, আসেন, না কাটলে তো কুশি থাকবে না, দেখো হালকা কোন রকম একটু আগাটা একটু বাইরে দিলেন আর কি, তবে ফাঁকা দিলে কোনটা ওই ওইটা সমান হলে, না তো এটা প্রতি বছর ছোটো থাকিয়ে দেবো, কিন্তু এটার এবারে আমি আমার যেহেতু এটা মাফে না হালকা একটু কাটি দিলাম, কিন্তু ফাঁকা তুলবো ঠিক ওইটা হাইটে গেলে ওই 23-24 ইঞ্চিতে গেলেই কিন্তু তুলবো না, এটা তুলবো না, ও কিন্তু তুলি বিক্রি করতেছি, এটা এখনো 24 হয় নাই, অসুবিধা নেই, আমি পড়ে থাকবো, বসে থাকবো, এটা যেদিন আসবে সেটা যাবে, হ্যাঁ, দেখা গেছে জমির 3/4 অংশ চলে আসছে, এর অবস্থা এখনো সে 20-এর নিচে, আমার অসুবিধা নাই, এটা যেদিন 24 হবে সেদিনই এটা তুলবো, বাকিগুলো 24 হয়ে গেছে ওগুলো সব তুলি বিক্রি করবো, ঠিক আছে? এই কথাটা মনে রাখবে, আর ইয়া নিম গাছ থাকবে না। আর এখন এবার কি করবেন, এখন তো রোদ, এখন হেরে ডিস্টার্ব দেওয়া দরকার নাই, সে সব পাতা পড়ে যাবে 2-1 দিনের মধ্যে, সব পাতা পড়ে যাবে, পড়ে যাওয়ার পরে সে যখন আবার ঢাল দিবে তো আপনার এই বছরও সমস্যা হবে না, আগামী 2 বছর পর আমার জমি এটা অন্ধকার হয়ে যাবে এখানে, কারণ নিমের ব্যাপার আমার খুব অভিজ্ঞতা আছে, এবার সেটা তো আমি মামলা খাইছি, এখন এখন মামলা চলে আমার বিরুদ্ধে, ঠিক আছে? তো নিম গাছ বেশি লাগানো যাবে না, নিম গাছ এখন যেহেতু লাগাইছেন এখন খরার দিন, এ তুমি কাটবা দেখে দেবে দাঁড়া রাখছো, এই খরার দিন এখন আপাতত এই বছর যাক, মানে এই যে মার্চ পর্যন্ত এপ্রিল পর্যন্ত থাকুক, দেখবেন যে 2 বছর পরে সে জমি খাদ্য টাদ্য এমন হারে খাবে মোটা তাজা হইয়া ওবার ঢালফালা দিয়া পুরো অন্ধকার হয়ে যাবো, আরেকটা ক্ষতি করবে সে, তার বীজ নিচে পড়বে, পড়ে এরা সে পর বছর প্রচুর সারা উঠবে, এটা আমার জন্য অতিরিক্ত ঝামারা না, এটা তো এটা করতে হবে, নিম লাগালে সত্য হলো 30 ফিট দূরে, তবে নিম না লাগানো ভালো, ঠিক আছে? আর ওই কড়ে জাতীয় সারাগুলো লাগাবেন, তার কারণ কি সে মাটি থেকে খাদ্য নিবে কম, বাঁচবে বেশি দিন, তো আমার সারা গাছের ক্ষতি হবে না। একটা বিষয় তার গোড়ার মধ্যে একদম নড়িল আছে, এই ভাই জানে,
ওই নাইট্রোমোনাস ব্যাকটেরিয়ার মাধ্যমে হইয়া নডিউল থেকে সে নাইট্রোজেন ফিক্সেশন করে, ঠিক আছে? এটা উনি বুঝছে, ইউরিয়া সার কম দিলে চলবে, চলবে, ক্লিয়ার? এই জন্য সেটা বলো স্যার, এটা সিমিন কেমনে বীজ দেখালে, আমরা সিমিনে জানেন না, তবে এখানে যদি গাছটা দেখলে দেখা দিয়ে দিতাম আর কি। তবে ঠাকুরগাতে রুহিয়া রুহিয়াতে প্রচুর গাছ দেখছি আর কি আমি, আমার দেখাই না, আমি দেখলে বলতে পারবো যে এটা দেখছি। তবে আমি আপনাকে তুলে বীজ দিব, দিদি গাছ উঠলেও হলে তো আমি সিনবেন নাকি? তা তো অবশ্যই, তার অসুবিধা নেই, এটা দেখেন গাছটা ভিজাইয়া দিবেন, কোনো ক্ষতি নেই। তবে কাটার ফরত দিনই অথবা আজকে অর্ধেক কাটলেন, কাটার ফরত জরুরি কাজ চলে গেছে, তাহলে এই অর্ধেকটা ওষুধ দিয়ে দিবেন, কালকে ওইটা কাটলে ওইটা, এটা বেশি সময় দেরি করেন না, ছত্রাকের পরে ছত্রাকনাশক, প্রুনিংয়ের পরে ছত্রাকনাশক স্প্রে করা। আপনাদের এই কথাগুলো আমি বলে গেলাম আর কি। এই আর শাক গাছ কাটার দা আলাদা এরকম না, ঠিক আছে? এটা ভারী তো। যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনার ভালো লাগা মন্দ লাগা বিষয়গুলো জানাবেন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনও করেন নাই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।